হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি প্রচণ্ড মাত্রায় একটা ইন্টারেস্টিং বিষয় হবে। কেন বলছি, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আপনারা কি করে বুঝবেন আপনাদের বুধ গ্রহটি খারাপ আছে। এখনও যে সকল বন্ধুরা সেই ভিডিওটি দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে দেখে নিন। দেখে নিলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের বুধ খারাপ আছে না ভালো আছে। খারাপ ভালো পার্ট চুকে গেছে, আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি বুধটি খারাপ হয় তার রেমেডি কী। তাই বিষয়টি কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট প্রবলেমের সলিউশনে আসবো। নাম্বার ওয়ান পয়েন্ট, ঘরের মধ্যে গাছ লাগান, কারণ গ্রিন হচ্ছে বুধের কালার। আর আপনারা আপনাদের বাড়ির মধ্যে, বেডরুমের মধ্যে যত বেশি গ্রিন গাছ লাগাতে পারবেন, গাছগুলো যাতে শুকিয়ে না যায়, ঠিক আছে, গ্রিন থাকতে হবে। যত বেশি গ্রিন থাকবে আপনাদের বুধ কিন্তু তত বেশি স্ট্রং হবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা সবাই এভরিডে ব্রাশ করি, দাঁতগুলো একদম চকচক চকচক করে, কিন্তু অনেকে নিজের টাংটাকে ক্লিন করে না। টাং ক্লিন করুন এভরিডে। এভরিডে যদি টাং ক্লিন করেন আপনাদের বুধ প্রচণ্ড পরিমাণ স্ট্রং হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে গ্রিন কালার ইউজ করতে হবে। এবারে দেখুন, এভরিডে তো গ্রিন জামা কাপড় পরা পসিবল নয়। আপনারা ভাববেন কি এভরিডে আমি গ্রিন ড্রেস পরবো, কখনোই না, কেউ এভরিডে গ্রিন ড্রেস পরে না। তো সেক্ষেত্রে উপায় কি, আপনারা হাতে এরকম জায়গায় কোনো গ্রিন কালারের ধাগা বা সুতো, যাই হোক, সেটা ভালো করে মোটা করে এরকম জায়গায় বেঁধে রাখুন। যখন দেখবেন তার কালারটা ফেড হয়ে গেছে, সেটাকে আবার চেঞ্জ করে নিন। অলওয়েজ দেখবেন যাতে কালারটা ঠিকঠাক থাকে, মানে গ্রিন যে ভাবটা সেটা যেন বোঝা যায়, কালারটা ফেড না হয়। আর সেটা একটু চওড়া করে এরকম জায়গায় বাঁধবেন, দেখবেন বেশ স্টাইলিশও লাগছে, এরকম জায়গায় বেঁধে রাখুন। এক্ষেত্রে কী হবে, আপনারা প্রচণ্ড রকম ভালো এফেক্ট পাবেন। যার যেদিন যেদিন মনে হবে কি আপনারা গ্রিন ড্রেস পরতে চাইছেন সেদিন পরতে পারেন। আরও একটা ভালো জিনিস, আপনারা গ্রিন রঙের রুমাল ইউজ করুন, সেটা করা যেতেই পারে এভরিডে, বিশাল কোনো ঝামেলার বিষয় নয়। তো এরম ধরনের জিনিস আপনারা গ্রিন যেগুলো আছে বেছে বেছে দেখে নিন, আমি দুটো এক্সাম্পল দিলাম, এরকম জিনিস কিন্তু আপনারা ইউজ করতে পারেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা 10-15 মিনিট খালি পায়ে যদি সবুজ ঘাসের মধ্যে হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বুধ প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। খুব ছোট ছোট জিনিসের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বুধটাকে স্ট্রং করে নিতে পারবেন। যে রেমেডিগুলো আপনাদেরকে আমি দিলাম সেগুলো কিন্তু প্রচণ্ড কুইক কাজ করবে। আপনাদের যদি বুধ খারাপ থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এগুলো করে দেখুন, 100% রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আমরা এগুলো কেন করি না, কারণ হচ্ছে এগুলো করার মধ্যে কোথাও গিয়ে একটা আমাদের মাঝে মাঝে এনার্জি ল্যাক করে, সময় করে উঠতে পারি না, এরকম অনেক ব্যাপার কিন্তু থাকে। আর যে রত্নগুলো আমরা ধারণ করি সেগুলোর ক্ষেত্রে কি, একবার আমরা সেটাকে ধারণ করে নিলাম সেক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকলো না। আমরা কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্ট সেই জন্যই কিন্তু করে থাকি, সেম রেজাল্ট পাবেন, কোথাও কম কোথাও বেশি নয়। আপনারা ইউজ করুন, আমার মনে হয় কি অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। হ্যাঁ, আর একটা পয়েন্ট যেটা আমি এখন মনে পড়লো তাই বলছি, যাদের বুধ খারাপ তারা দেখবেন প্রচণ্ড টকেটিভ হয়। হ্যাঁ, কথা বলার অনেক ধরন থাকে, কিন্তু টকেটিভ, যাদের প্রচণ্ড বুধ খারাপ তারা প্রচণ্ড টকেটিভ হয়। তো আপনারা যদি আপনাদের কথা বলার ব্যাপারটাকে একটু কন্ট্রোল করতে পারেন, সবসময় একদম সেই তোতা পাখির মতো কথা বলেই যাচ্ছে এমন লোকজন কিন্তু আপনারা পাবেন। আর অনেকে দেখবেন খুব প্রয়োজনে কথা বলে, যুক্তিসম্মত কথা বলে, এরম ব্যক্তিও পাবেন। তো যারা খুব টকেটিভ, অপ্রয়োজনীয় কথা বলে, বুধের সব থেকে ভালো রেমেডি একটু চুপ করে থাকার চেষ্টা করুন। দেখবেন একটু চুপ করে থেকেও আপনারা কিন্তু আপনাদের বুধটাকে স্ট্রং করতে পারছেন। আরও একটি বিষয় আমি বলবো, আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে, আমার ব্লগিং চ্যানেল,
যেখানে আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে ব্লগিং থাকে, অনেক মজাদার ভিডিও থাকে। যে সকল বন্ধুরা এখনও সেই চ্যানেলটি ভিজিট করেননি তাদের জন্য আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, অবশ্যই করে একবার দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য টপিক নিয়ে অন্য ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে কিছু উপকার পায়।